হ্যালো বন্ধুরা, আজকে তোমরা দেখাইবো আমি লাউয়ের ঘন্ট। লাউ দিয়া মাছের মাথা দিয়া রেসিপি, খুব টেস্টি একটা রেসিপি। লাউ খাইতে যেরকম টেস্ট, শরীরের লাগে অনেক উপকার। তোমরা ভিডিওটা পুরোটা দেখো। দেখো লাউ আমি খাইটা রাখছি, কেন লাউটি খাইটা ধুই আনিছি। দেখো লাউটি এরকম ছোটো ছোটো করে কাটতে লাগবো। লাউর বাদা রাখছি, লাউর বাদা দিয়ে একটা রেসিপি দেখাইমো তোমরা। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, না খাইটা ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট করিও। তো চলো শুরু করি। এখানে খড়াই গরম হয়েছে, খড়াই মধ্যে তেল দিছি। তেল দেওয়ার পরে এখানে তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা। তেজপাতার লগে আদা দিচ্ছি খাইছে। তোমরাও আদা দিতে পারো চাইলে। অনেকে পাঁচফোড়ন খায়, পাঁচফোড়নও দিতে পারো। আমি আদা দিছি। তারপরে এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচটা অর্ধেক খুঁড়ে দিলেই ভালো, তাহলে সেন্টও আইব সুন্দর। আমরা এরকমভাবে এটি লাগতে থাকবো, ওতে যখন একটা ভাজা ভাজা ভাব আইব। শুকনো মরিচ টুকরো যখন ভাজা হয়ে যাবো, তেজপাতা যা ভাজা ভাজা। তারপরে আমি লাউটি সম্ভার দিয়ে দিলাম। লাউটি আগে তো খাইটটা দিয়ে রাখছিলাম, তোমরা দেখতেই পারছো। তো লাউটি সম্ভার দেওয়ার পরে এটা লাড়ছি, বেলা করে লাড়তে লাগবো। সম্ভার দেওয়ার পরে লাড়িয়ে অল্প লবণ দিয়া লাউটি ডাইকে রাখতে লাগবো সিদ্ধ হওয়ার লাগিয়া। এর আগে আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম কয়েকটা। কাঁচা লঙ্কা তোমরা আন্দাজ মতো দুই একটা দিলেও সারবো, আমি এখানে বেশি দিছি না। তারপরে লবণ দিয়ে ডাইকে রাখছি সিদ্ধ হওয়ার লাগিয়া। ডাইকে জাল দিয়ে দিয়া দিলাম, হলুদ দিয়া লাড়িয়ে রাখবো। দেখো কীরকম জল বাইরেছে। হলুদ দেওয়ার পরে তোমরা চাইলে গুঁড়া মরিচও দিতে পারো, লাল মরিচ যেটা, এটা লাল মরিচ গুঁড়া দিলে একটু কালারটা সুন্দর হইব। লাল মরিচ না দিলেও চলবো। আমি অল্প লাল মরিচ দিয়ে দিছি, বেশি না, অল্প দিয়ে দিলাম কালারের লাইকা। তোমরাও চাইলে দিতে পারো লাল মরিচটা। তো লাল মরিচটা দিয়ে আমি ডাইটটা রাখবো, মানে জল বাড়িছে অলরেডি। অল্প জল তোমরা চাইলে দিতে পারো, যদি ঝুল রাখতে চাও জল দিতে পারো। আমি অল্প দিয়ে দিলাম, অল্প ঝুল রাখবো তাই দিয়ে দিলাম। যদি মনে করো ঝুল রাখতে না, পুরো শুকনো শুকনো থাকবো, তাইলে জল না দিলেও সারবো। লাউটি বাঙ্গার লাগে এরকম গুটনি দিয়ে লাগতে লাগবো। লাউটি ভালো করে বাংছে না, এতে গুটনি দিয়ে লাড়ছি। লাড়িয়ে জাল দিছি, জাল দেওয়ার পরে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথা এরকম বাঙ্গিয়া দিছি, তোমরাও চাইলে আস্তা দিতে পারো বা বাঙ্গিয়া দিতে পারো। তারপরে নামাইলেই নো, দেখো কীরকম সুন্দর হয়েছে একটা টেস্ট, সেন্ট হয়েছে, টেস্ট হইব খাইতে। লাউ খাইতেও উপকার আছে, আর লাউ আমার লাগে শরীরের লাগে খুব উপকার করে। তোমরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করিয়া। দেখো কী সুন্দর হয়েছে লাউ রেসিপিটা, এটা শরীরের লাগে খুব উপকার। কিন্তু তোমরা এই রেসিপিটা বানাইয়া খাইও করে দেখো, খুব টেস্ট এবং খুব উপকারও আছে। ভিডিওটা লাইক করিও, কমেন্ট করিও।